একদিকে করোনা লকডাউন, অন্যদিকে ড্রাগ, বলিউড নিজের থালায় নিজে ফুটো করা, অর্ণব গোস্বামীর আননেসেসারি চিৎকার, এই সমস্ত কিছু থেকে যদি কেউ শান্তি দিয়েছে তো সেটা হলো আইপিএল। আবার আইপিএল শুরু হওয়াতে ঘরে ঘরে যেন লঙ্কা কাণ্ড শুরু হয়ে গেছে। হ্যালো, হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল, যার নাম মহুয়াজ মাইন্ড। ওয়েলকাম টু অ্যানাদার ইউটিউব রিভিউ ভিডিও। করোনা লকডাউনের জন্য কিন্তু এতদিন টিভি সিরিয়ালগুলোও বন্ধ ছিল, এই কিছুদিন হলো টিভি সিরিয়ালগুলো রেগুলার হওয়া শুরু করেছে। এই সময় যদি কেউ বাড়ির মা বউদের কাছে রিমোট চেয়ে বসে যে আইপিএল দেখবো, তার ঘরে ঘরে লঙ্কা কাণ্ড বাঁধবে না তো আর কী হবে? নিজের ঘরের দিকে একবার তাকিয়ে দেখো না। আর যদি খুব বুঝতে অসুবিধা হয় তাহলে প্রিয় ফ্যান্স, তোমাদের জন্য আজই একটা নতুন ভিডিও আপলোড করেছে, যার নাম হলো আইপিএল সিজনের সময় বাঙালিরা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্বামী তার স্ত্রীকে বলছে সন্ধ্যে 7:30টার সময় তাকে যেন রিমোটটা দিয়ে দেওয়া হয়, সে নাকি আইপিএল দেখবে। আর এই আবদার শুনে তার স্ত্রী বেলনা নিয়ে তার পিঠে ঢাক বাজিয়ে দিয়েছে। অন্যদিকে আইপিএল শুরু হওয়ার 2-3 ঘন্টা আগে থেকে যে উত্তেজনাটা শুরু হয় সেটা আইপিএল যারা ভালোবাসে তারাই একমাত্র বুঝতে পারে। ঠিক যেন মনে হয় যে পরীক্ষার আগের মুহূর্তটা, সেই উত্তেজনা। এমন সময় যদি কেউ কোনো কাজ করতে বলে তো খুব মুশকিল। হ্যাঁ, মা বলছে বাজার যেতে, বাবা বলছে দোকান যেতে, স্যার বলেছে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে, সমস্ত কাজ করে যখন ঘড়ির কাঁটায় দেখছে আর 1 মিনিট বাকি আইপিএল শুরু হতে, এমন সময় রিমোটটা অন করে প্রিয় যা দৃশ্য দেখলো এই 2020-তে দাঁড়িয়ে, সত্যি সেই দৃশ্য অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত লজ্জাকর। কি সেই দৃশ্য দেখলো, সেই দৃশ্য যে কি দেখলো সেটা দেখতে হলে তো তোমাদেরকে অবশ্যই চোখ রাখতে হবে প্রিয় ফ্যান্সের আজ যে নতুন ভিডিও আপলোড করেছে, যার নাম হচ্ছে আইপিএল সিজনের সময় বাঙালিরা। প্রিয়র, আমি এর আগেও বলেছি যে প্রিয় বিভিন্ন ক্যারেক্টারে যখন অভিনয় করে তখন শুধুমাত্র নিজের ড্রেস আপটা যে চেঞ্জ করে তা নয়, প্রিয় কিন্তু নিজের ভয়েসটাও চেঞ্জ করে। এই যে মিত্র মিত্র করে যে ফ্রেন্ড, সেই ফ্রেন্ডের যে ভয়েসটা, সেই ভয়েসটা কিন্তু তুমি অন্য কোনো চ্যানেলে, অন্য কোনো ভিডিওতে আর পাবে না। আমি পার্সোনালি প্রিয়কে একটা রিকোয়েস্ট করবো যে প্রিয় যখন কোনো কিউএনএ ভিডিও বানাবে তখন যেন ওই মিত্র মিত্র করে যে ফ্রেন্ড, সেই ফ্রেন্ডের ভয়েসটা কেমন করে সেটা যেন আমাদেরকে একবার দেখাই করে। এছাড়া প্রিয়র অভিনয় সত্যি খুবই ভালো লাগে, বিশেষ করে ভালো লাগে প্রিয় কোনো আকাশ কুসুম কল্পনা গল্প নিয়ে আসে না। প্রিয় যে চিত্রগুলো তুলে ধরে তার ভিডিওতে সেগুলো আমাদের ঘরের কাহিনী, বাস্তব চিত্র। আজ ভিডিওতে আমি প্রিয়কে দেব 5-এর মধ্যে 4.5 স্টার। তোমরাও যাও, তোমরাও গিয়ে দেখো তোমাদের কেমন লাগলো, তোমরাই বা কত নাম্বার দিতে চাও প্রিয়র এই ভিডিওতে আমাকে কমেন্ট করে জানিও। আর যদি আমার রিভিউ ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, না ভালো লাগলে অবশ্যই ডিসলাইক করে দিও, নো প্রবলেম। তবে হ্যাঁ, একটা শর্ত আছে, ভালো লাগুক বা ভালো না লাগুক কমেন্ট করে অবশ্যই জানিও যে কেন ভালো লাগলো বা কেন খারাপ লাগলো। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আমি নতুন নতুন ভিডিও তোমাদের, নতুন নতুন ভিডিওর রিভিউ তোমাদের জন্য নিয়ে আসবো। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে আসবো এই কথা দিলাম। ততদিন পর্যন্ত খুব ভালো থেকো, খুব আনন্দে থেকো, কিপ স্মাইলিং।